হরিও মানুষ নর মানুষ সৃষ্টি মহান শ্রষ্টা করম গুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার আসসালামু আলাইকুম লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিয়া ইসলাম অনুষ্ঠানের শুরুতেই থাকছে আলোক প্রভা নারী আমরা এই অনুষ্ঠানে বরাবরের মতো আজও ইসলামের মহিষী নারী ইতিহাসের সত্য ঘটনা নিয়ে কথা বলবো আজ এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল নাহার মুনমুন লেকচারার ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তাহলে কোন নিয়ে কথা বলবো আমরা আজকে কথা বলব হজরত নিয়ে আমরা জানি যে উনি আল্লাহ রাসুল সালু আলাইসালামের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন এবং খুবই প্রিয় একজন কন্যা ছিলেন আর তার মায়ের দিকে যদি আমরা তাকাই ওনার মা ছিলেন খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহা আপনি নিশ্চয় আমরা নিশ্চয়ই জানি তিনি আল্লাহ রাসুলের প্রতি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আমরা জানি যে উনি এত বৃত্তশালী ছিলেন যে তখন তখনকার সময় তাকে নেত্রীর মতো করে ট্রিট করা হতো কিন্তু ইসলাম গ্রহণের পরে তিনি এই তার সমস্ত সম্পত্তি বা সমস্ত প্রপার্টি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন হজরত ফাতিমা রাদিয়া আল্লাহ আনহা হচ্ছেন সেই মহিয়সী মায়ের সন্তান তো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন আর অন্যদিক থেকে আবার দেখা যায় যে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন একজন নারীর যে সমস্ত গুণাবলী থাকা দরকার সে সকল মানে সেই সমস্ত সকল গুণাবলী তার মধ্যে ছিল যেমন তিনি ছিলেন অধ্যাবসায়ী সত্যবাদী তিনি ছিলেন আপনার ধৈর্যশীলা এবং সর্বোপরি তিনি ছিলেন আল্লা ভিরু তো সকল গুণের সমন্বয় ছিল তার মধ্যে সংসার জীবনে কীরকম ছিলেন এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন হ্যাঁ সংসার জীবনে ছোট থেকে সে মিষ্টিভাষী ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী তো ছিলেনই তো সংসার জীবনটা শুরু হয়েছে যার সাথে তিনি ছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু তিনি অত্যন্ত দরিদ্র ছিল গরিব ইন দ্য সেন্স অর্থনৈতিকভাবে গরিব ছিলেন সে তার সাথে যখন বিয়ে হয় তখন হযরত আলী আদি আল্লাহ তালা আনহু বিয়ে করার যে সামর্থ্য সেই সামর্থ্য অর্থাৎ অর্থনৈতিক যে সামর্থ্য সেই সামর্থ্য তার ছিল না তারপরেও তার সাথে বিয়ে হয় পুরো সময়টাতে সংসার জীবন অভাবনাটনটা ছিল এবং সংসার জীবনের একটা পর্যায়ে তার তাদের কোলে হুসেন এবং হাসান সহ আরও মোট পাঁচজন সন্তান তাদের ঘরকে আলোকিত আলোকিত করে এবং প্রত্যেককে আমরা আমরা জানি হুসেন এবং হাসান রাদি আল্লাহতাল্লাহ আনহু তাদেরকে আল্লাহ রাসুল কত ভালোবাসতেন এই জায়গাগুলো আছে তো হজরত ফাতিমা রাদি তালা আনহা এত অভাব অনটন এত কষ্ট কষ্টের মধ্যে সংসার কাটাতেন কিন্তু কখনোই তিনি হযত আলী রাদি তালা আনহাকে আনহুকে অভিযোগ করতেন না কখনও বিরক্ত করতেন না এটা নিয়ে কখনোই বলতো না যে আমাকে কেন অত কষ্ট এত কষ্টে রাখা হচ্ছে বা এরকম তিনি তাদের সন্তান তিনি তার যে সন্তান ছিল তাদেরকে লালন পালন করা পাশাপাশি সংসারের সকল কাজ করা আমরা জানি উনি দূর থেকে পানি আনতেন রান্না করতেন ঘর করা তারপর আপনার স্বামী বা স্বামীর সেবা যত্ন করা থেকে শুরু করে সন্তান লালন পর সব কাজ নিজে একা হাতে করতেন তো এই যে এত কাজ তিনি একা হাতে করতেন তারপর আলী রাজি আল্লাহ রাদি আল্লাহ আনহু মাঝে মাঝে বলতেন যে তুমি হে রাসুল কন্যা তুমি এত পরিশ্রম করো না অর্থাৎ এই যে বিষয়গুলো বা এই যে তার জীবনের এই জায়গাগুলো থেকে জায়গাগুলো যদি আমরা একটু সূক্ষ্মভাবে দেখি তাহলে আমরা দেখতে পাই যে হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা ছিলেন একজন পরিশ্রমী মহিলা যে পরিশ্রমী মহিলা আজকের সমাজে খুব বেশি দরকার কিন্তু তিনি এত কাজ কিভাবে সমন্বয় সাধন করতেন এটা 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 খুব অবাক করা একটা কাণ্ড খুবই টেকনিক্যাল একটা জায়গা আসলে এবং খুব গুরুত্বপূর্ণ আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তার কাজে সমন্বয় সাধন করার যে একটা কোয়ালিটি এটা তার মধ্যে ছিল অপূর্ব রকমের একটা কোয়ালিটি ছিল যে কাজে সমন্বয় সাধন করা হাদিসে এসেছে আমরা ইতিহাসে যদি তাকাই আমরা দেখব যে তিনি তার এক হাতে তার হুসেন হুসেনের দুলনা দুলাচ্ছে অন্য হাতে জাতা দিয়ে আপনার আটা বানাচ্ছে আটা গুঁড়ো করছে মানে দুইভাবে আবার হাদিসে আপনার এরকমও বর্ণনা এসেছে যে হুসেনের দুলনার দড়িটা পা দিয়ে মৃদুভাবে দুল দিচ্ছে আর আরেক হাত দিয়ে জাতা জাতা দিয়ে সে আবার আটা বের করছে পাশাপাশি সে এটাও করছে যে কোরআনে বিভিন্ন আয়াত মুখস্থ করছে আচ্ছা আমরা তো জানি তিনি অনেক ব্যস্ত থাকতেন নিজের সংসারে তাহলে তিনি তার বাবার সাথে কিভাবে সময় কাটাতেন বা তার সাথে সম্পর্কটা কিভাবে বজায় রাখতেন খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে সংসারে ইনভলভ হয়ে যাওয়ার পরে একটা মেয়ে তার বাবার সাথে কিভাবে রিলেশন মেনটেন করছে বা ডিফিকাল্ট একটা কাজ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তিনি এতটাই ভালোবাসতেন যে তার বিয়ে হয়ে যাওয়ার পর তার বাড়িটা অর্থাৎ ফাতিমার যে শ্বশুর বাড়ি সেটা ছিল বেশ কিছুটা দূরে আর কি তো মাবা বাবা হয়ে মেয়েকে এত বেশি মিস করতেন যে তার বাড়িটা তার নিজের বাড়ির কাছে নিয়ে এসেছিলেন এটা একটা বিষয় ছিল তারপর আমরা ইতিহাসে যদি আরেকটু তাকাই আমরা দেখবো যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মেয়ের বা তার কন্যার ঘরে যেতেন তাদের কাছে তাদের ওখানে আসতেন তখন তার কন্যা হযরত ফাতিমা রাধি আল্লাহ তালা আনহা তাকে বসতে দিতেন এবং তার কপালে চুমু দিতেন সো আপনি একবার চিন্তা করে দেখেন যে একটা বাবা এবং মেয়ের যে রিলেশন যে ভালোবাসা এবং শ্রদ্ধার একটা জায়গা সেই জায়গাটা আসলে খুবই লক্ষণীয় তারপর দেখা যায় যে মেয়েকে তিনি এতই ভালোবাসতেন যে প্রতিদিন ফজরের নামাজ শেষ করে মেয়ের বাড়িতে যেতেন আল্লাহ রাসুল যদি কোথাও সফরে যেতেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে আসার পর তিনি সরাসরি বাড়িতে যেতেন না তিনি তার মেয়ের বাড়িতে যেতেন মেয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতেন কাটানোর পর তিনি তার স্ত্রীদের কাছে আসতেন হজরত ফাতিমা রাদে আল্লাহ তালা আনহার তার স্বামীর সাথে স্বামীর যে আমরা আগেই বলেছি যে তার স্বামী ছিলেন হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু তার সাথে আসলে খুব চমৎকার সম্পর্ক ছিল এই জন্যই একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাকসেপ্টেন্সের লেভেলটা কত উপরে ছিল একদিন হযরত আলী রাদি তালা আনহু কাজের জন্য বের হয় সন্ধ্যার দিকে উনি একটা কাজ পায় তো সন্ধ্যার সময় যখন কাজ পায় তো স্বভাবতই তার কাজটা শেষ করতে সময় লেগে যায় এবং যখন সে মজুরি পায় তখন বেশ বেশ রাত হয়ে গেছে বাড়িতে বা ঘরে ফেরার পথে কিছু টুকিটাকি জিনিস কিনে ঘরে ফিরে তো সেই সময়ে অনেক রাত হয়ে গেছে ফাতিমা আদি আল্লাহ তাআলা আনহা তার জন্য প্রতীক্ষায় ছিলেন এবং তিনি আসার পরে নবীকন্যা তাকে কোনো অভিযোগ বা কোনো ধরনের ব্লেম দেওয়া বা রাগ করা এই ধরনের কোনো আচরণই তিনি করেননি বরং তাকে পরিচর্যা বা তার যে প্রাথমিক সেবা করা যতটুকু করি তিনি এই জব নিয়ে আপনার পিষতে শুরু করেন পিষে সেটা থেকে আটা বের করে সে আটা থেকে রুটি তৈরি করে রুটি তৈরি করার পর তারা সেটা দুইজনই মিলে সেটা খায় তো আপনি দেখেন এই যে একটা রিলেশন দুইজনের মধ্যে কত চমৎকার একটা রিলেশন ছিল আমাদের যে বর্তমান সময়ে যে রিলেশনের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সেই জায়গা সেই সেটার পিছনে একটা বড় কারণ হচ্ছে অ্যাকসেপ্টেন্স বা মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা তাদের রিলেশনে দেখি না তো এই জায়গাটা যদি আমরা আমরা মেয়েরা স্পেশালি যদি বুঝতে পারি ছেলেদেরকে ভালো করে বা যারা হাজব্যান্ড আছে তাদের সমস্যাগুলো যদি আমরা রিয়েলাইজ করি তাহলে কিন্তু সংসারে যে দ্বন্দ্বগুলো সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যায় আপনি খেয়াল করবেন যে সংসারের দ্বন্দ্বগুলো থেকেই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জায়গাগুলো আমাদের আসলে নিয়মিত চর্চা করা এবং মেনে চলা খুবই জরুরি তাদের জীবন থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো এরকম যদি আমরা আরেকটু ডিপলি এটা নিয়ে আসলে গবেষণা করি এবং পড়াশোনা একটু হলেও করা উচিত আমার মনে হয় অনুশীলন করি সেটাকে ফলো করা অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নিতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন নুরুন নাহার বেগম প্রাক্তন পরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আপা আজকে আমাদের বিষয় হচ্ছে সালাদ সালাদ নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন সালাতের গুরুত্ব কি সালাত হলো আমরা নামাজ সাধারণভাবে আমাদের আমরা বলে থাকি সালাদকে নামাজ হিসাবে আমরা পরিচিত আমাদের সমাজে তো আমরা নামাজ পাঠ করব। আমরা জানি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যেটা আমাদের উপরে ফরজ। তো এখন কথা হচ্ছে যে সেই সালাদ যখন আমরা পাঠ করব তখন সেটাকে আমাদেরকে আল্লাহ বলেছেন যে এটাকে আপনি তোমরা প্রতিষ্ঠিত করো এক সালাদ তো আমরা যখন প্রতিষ্ঠিত করব, তখন আমরা কিভাবে করব। সেখানে আমাদের কিন্তু গুরুত্বের বিষয়টা আসে আল্লাহ বলেছেন যে তোমরা সালাদ সমূহের প্রতি এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান হোক এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত অনুগত অবস্থায় দাঁড়াও ফলে সালাতে আমাদেরকে মানে আল্লাহর প্রতি রুজু হয়ে একান্ত অনুগত হয়ে তার উপর আস্থা রেখে তারই উদ্দেশ্যে আসলে সালাত আমাদের আদায় করতে হবে এবং সালাতের মাধ্যমে আল্লাহ বলছেন যে তুমি ধৈর্য ও নামাজের মাধ্যমে প্রার্থনা করো বলো নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য তো আমরা যদি সালাত প্রতিষ্ঠিত করতে চাই একটা হলো আদায় করা জাস্ট পড়ে গেলাম সেটা আল্লাহ কবুল করলেন কি করলেন না কিন্তু যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সালাতের মধ্যে কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে কিছু সুন্না মোস্তাহাব আছে যেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং সুদৃঢ় থাকতে হবে যেমন হাসান বলেন সালাত এমন ফরজ যা না পাওয়া গেলে অন্য কোনো আমলি আসলে হয় না এটা অনেক বড় একটা শিক্ষা আমাদের জন্য আমরা আসলে অনেকেই দেখা যায় সালাদটাকে স্কিপ করে অন্য কাজকে প্রায়োরিটি দিচ্ছি দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমরা বলি নামাজটা একটু পরে পড়ি আগেই কাজটা শেষ করে নেই তো নামাজ আসলে কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা এটা জানতে পারলাম তো আমাদের নামাজের মধ্যে কোন বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখা উচিত এটা কি একটু বলবেন প্রথমতে বলবো যে নামাজে আমরা যখন দাঁড়াবো আপনি একটু যে বিষয়টি এনেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ যে নামাজে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আসলে গাফিলতিই করে ফেলি এই পড়বো এই পড়বো করে তো সেটা না বলে আল্লাহ আমাদেরকে যেটা বলেছে তোমরা সালাদ কায়েম করো কোন সময়ে মানে আওয়াল ওয়াক্তে তোমরা সালাদ আয়াত করো কায়েম করো প্রতিটি সালাতেরই আজান দেয়া হয় আমরা প্রস্তুতি নেই সময় নির্দিষ্ট আছে ফলে আমরা যেন প্রথমাংশেই নামাজটা আদায় করে ফেলতে পারি গুরুত্ব দিয়ে সেটা আমাদেরকে দেখতে হবে এবং আল্লাহ বলছেন যে কতগুলি ফজিলত মধ্যে আমাদের রয়েছে যে সালাদ অন্যায় ও অশ্লীল কাজ থেকে আমাদেরকে দূরে রাখে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই অনেকেই নামাজ পড়েন কিন্তু অন্যায় বা অশ্লীল কাজও করেন যার জন্য হয়তো বা আমরা এর সম্মুখীন হয়ে থাকি কিন্তু আমাদের মনে রাখতে হবে আসলে আমরা আল্লাহ যেভাবে হুম করেছেন রাসুল্লাহ ইসলাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে কি পড়ছি আমরা যদি সেভাবে পাঠ করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং আল্লাহ বলেছেন যে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলুন নামাজে দাঁড়াতে বলুন এবং নামাজে অভিযোগ থাকতে বলুন আপনি জীবন উপকরণের জন্য চিন্তা করবেন না সেই ব্যবস্থা আমরা করেছি কিন্তু আপনি সালাদ পাঠে নিজে পাঠ করবেন এবং আপনার পরিবারের সদস্যদেরকে অন্যকেও উৎসাহিত উৎসাহিত করবেন যেটা আমাদের এখন দায়িত্ব আমাদের পরিবারের প্রতি অন্যদেরকে বলা তো একটা হাদিসে দেশে আসে রাসুল সালস্লাম যখন কোনো বিপদগ্রস্ত হতেন কোনো কারণে উনি চিন্তাক্লিষ্ট হতেন তখনই উনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং এটা কিন্তু স্বাভাবিকও দেখা গেছে যে তারাও অনুসরণ করেছেন যেমন ধরেন আব্দুর রহমান ইবনা আউফ রাদু একবার এমন অসুস্থ হলেন যে লোকে ভাবল যে উনি বুঝি বাঁচবেনি না মারা গেছে এত বেহুশ হয়ে গেলেন যে মানুষ ভেবে নিল তিনি ইন্তেকাল করেছেন কিন্তু তার স্ত্রী উম্মে কুলসুম কি করলেন ধৈর্য রাখলেন এবং তিনি তৎক্ষণাৎ মসজিদে গেলেন এবং সালা সালাতের সাহায্যে ধৈর্যের সাহায্যে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করলেন এবং তিনি কামিয়াব হলেন এবং আমরা কিন্তু এই বিষয়গুলো দেখি যে অন্যান্য যারা সাহাবি ছিলেন যেমন ইবনে আব্বাস রাদিয়াল কথা বলা যায় ওনার ভাই কুরসনের মৃত্যুর সংবাদ পেয়ে উনি কিন্তু অস্থির হয়ে ভেঙে পড়েন নাই উনি তখন দুরাকাত নফর নামাজ আদায় করলেন যে ধৈর্য ধারণের ইয়ে হিসাবে তো ফলে আমাদেরকে আসলে এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখি যে আমাদের যে কতটা ধৈর্য নিয়ে কতটা আমল নিয়ে কতটা গুরুত্বের সাথে আমাদের নামাজটা আদায় করতে হবে কারণ অনেক বেশি সময় কিন্তু যায় না জীবনের অনেক কম সময়ই আমরা নামাজে দাঁড়াই খুব কম সময় লাগে আমাদের নামাজের নামাজটা আদায় করতে সেজন্য আমরা যেন সেভাবে করতে পারি নামাজ যখন আমরা পাঠ পড়তে দাঁড়াব তখন আমাদের একটাই লক্ষ্য থাকবে যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য নামাজ পড়ছি এবং মানুষ যখন নামাজে থাকে তখন আল্লাহর নৈকট্যে বেশি থাকে এবং যখন আমরা শেষ যাই তখন সবচেয়ে এই নৈকট্য আমরা লাভ করি কত বড় ওই না সৌভাগ্য সুবাহান আল্লাহ এবং আমরা ওই অবস্থায় কিন্তু দোয়াও পাঠ করতে পারি আমাদের মধ্যে অনেকের ধারণা যে সেজদাতে বোধহয় কোনো দোয়া পাঠ করা যাবে না আসলে আমরা যদি সেজদায় দোয়া পাঠ করি তাহলে সেটা আরও বেশি কবুল হয় তো আমরা সেই দিকটা লক্ষ্য রাখবো যে আমরা কখন কি বলবো রুকুতে কতটা সময় আমরা দেব সেজদাতে কতটা সময় দেব সেটা অবশ্যই যেন আল্লাহর সন্তুষ্টি আল্লাহ যেভাবে বলেছেন রাসুলসাইসলাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেভাবে করতে হবে তাহলে নামাজ প্রতিষ্ঠার জন্য নারীদের ভূমিকা কি পরিবারের প্রতি জি আমি অতি অল্প সময়ে যে বিষয়টা বলতে চাই আমাদের কিন্তু অনেকের একটা ধারণা আছে যে আমরা কী করব নামাজ আমাদের কাপড় কি বারবার বদলাতে হবে কি না কিন্তু না তেমন পরিস্থিতি সবার নাও থাকতে পারে তাহলে এক কাপড়েও নামাজ পড়া সম্ভব এবং মেয়েদের সতর ঢাকাটা কিন্তু ফরজ সেই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নবীসাল্লাহআল ইসলামের একটি উদাহরণ আমি এখানে দিতে চাই তিনি আনাস ইবনু মালিক রাদে আল্লাহ আনহার বাড়িতে গিয়েছিলেন যাওয়ার পরে সেখানে খাওয়ার আয়োজন করা হলো উনি খেলেন খাওয়া শেষ হলে বললেন যে চলো আমরা সবাই মিলে নামাজ পড়ি তখন আনাস রাজে আলাহ্ন নবীসাল্লাহ ইসলামের সাথে দাঁড়ালেন তার সাথে দাঁড়ালেন তার নাতি এবং আনাস রাদে আল্লাহ আনহার দাদিমা যে ছিলেন তিনিও পিছনে দাঁড়ালেন অর্থাৎ পারিবারিকভাবে একটা ভূমিকা রয়ে গেছে আমরা সবাই একসাথে স্বামী স্ত্রী এভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি এবং আমাদের তাগিদ দিতে হবে সন্তানদের আমাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব আছে এবং বলা হয়েছে যে সাত বছর বয়স থেকে নামাজের জন্য তাগিদ দিতে দশ বছর হলে যদি তাকে পুরোপুরি নামাজে কায়েম করার চেষ্টা করতে হবে না হলে তাকে ব্যত্রাঘাতও করা যাবে এবং তার তাকে শয্যা থেকে বিচ্ছিন্ন আলাদা শোবার ব্যবস্থা করতে হবে পরিবারের প্রতি যত্নশীল হব পর থেকে আমার শুধু পড়বো না আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় দর্শকদের প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সালাতের গুরুত্ব আমাদের জীবনে কী সেটা নিয়ে শুনলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা সবাই চেষ্টা করব এটাকে কাজে লাগানোর আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ানবাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা আবারও দেখতে চান তাহলে ভিজিট করুন ডাব্লিউ এছাড়াও ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সৃষ্টি মহাল স্ট্রস্টার কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো ওহ